গুড মর্নিং, আজ 7th May 2024 সকাল 6:45 হুল এক্সপ্রেস ধরেছিলাম। নামলাম কটা? 11টা। এটা টাইম ছিল 11টা। বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে বোধ হয় চলে না, তাই তো রকমারি মিষ্টির বাহার আমাদের বাংলাতে। রসগোল্লা থেকে শুরু করে সন্দেশ, পান্তুয়া, কোনোটাই বাদ যায় না তালিকা থেকে। কিছু মিষ্টি আছে যেগুলি স্বাদে ও আকারে অন্যান্য সাধারণ মিষ্টির থেকে অনেকটাই ভিন্ন। সেই রকম একটি মিষ্টি মোরব্বা। বীরভূমের সিউড়ি শহরের নাম মাথায় এলেই মোরব্বা নামটা একবার উচ্চারণ করতেই হয়। সিউড়ি বিখ্যাত মিষ্টি হল মোরব্বা। গুড মর্নিং, আজ 7th May 2024 সকাল 6:45 হুল এক্সপ্রেস ধরেছিলাম। নামলাম কটা? 11টা। এটা টাইম ছিল 11টা, কিন্তু আমরা বিফোর টাইম ঢুকে গেছি 55 নামিয়েছি। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে আপনার সিউড়িতে। আজকে মূলত সৌমিত্রই পুরো ট্যুরটা অর্গানাইজ করেছে, আর পুরো প্ল্যানিংটা সৌমিত্রই। আমরা জাস্ট স্টেশন থেকে নামলাম, তো নামার পর আমরা এই র্যাম্প দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে মিলে। ফুল এক্সপ্রেসে অনেকগুলোই রিজার্ভেশন কামরা আছে, আর এসি কামরা দুটো আছে, সেটা খুব ভালো। আর নর্মাল কামরাগুলো রিজার্ভেশন সেটাও খুব ভালো। জেনারেল কামরা আছে, আপনারা যারা রিজার্ভেশন করতে পারবেন না বা করার সময় হয়ে ওঠে না, তাদের জন্য জেনারেল কামরা আছে। আর অনেকগুলো নন এসি রিজার্ভেশন কামরা আছে, সেখানে আপনি রিজার্ভেশন করতে পারবেন। ঠিক আছে, আমরা কালকে তৎকালে রিজার্ভেশন করেছিলাম, তো খুবই ভালো, ভালোভাবেই এলাম। তবে সেই রকম বেশি লাগেনি, 140 টাকা করে লাগলো। হ্যাঁ, 140 টাকা করে লাগলো। আর জাস্ট নর্মাল চার্জ যেগুলো হয় সেগুলো নিয়ে মোটামুটি খুব কমফোর্টেবলি আমরা আপনার সিউড়ি বা বীরভূমে যেতে গেলে, দুবরাজপুর, তো আপনার মহাবলেশ্বর মন্দির, তো এই ট্রেনটা খুব ভালো, ঠিক একদম ঠান্ডায় ঠান্ডায় আমরা পৌঁছে গেলাম। আসলে এই মিষ্টির উৎপত্তি পর্তুগিজদের হাত ধরে। জানা যায় প্রাচীন ভারতে ছানা খাওয়া অপবিত্র ছিল, তাই ছানা সহযোগে আগে ভারতে কোনো রকম মিষ্টি তৈরি হতো না। বাঙালির লাস্ট পাতে মিষ্টি না খেলে হয়, তাই সৌমিত্র আমাদেরকে নিয়ে চলে এসেছে সিউড়ির মোরব্বা। কিন্তু পর্তুগিজরা ভারতে আসার পর ছানার ব্যবহার শুরু করে, আর এই ছানা দিয়ে নানা রকম মিষ্টিও তারা বানায়। এই মিষ্টির সঙ্গে তারা আরও এক ধরনের মিষ্টি তৈরি করে যা মোরব্বা নামে পরিচিত। এই মিষ্টি তৈরিতে কোনো রকম ছানা লাগতো না। বিভিন্ন ফলকে গাঢ় রসে ডুবিয়ে সেই ফলকে সংরক্ষণ করা হতো, যা মিষ্টির আকার নিত। এই মোরব্বা প্রথম পর্তুগিজদের হাত ধরেই ভারতে প্রবেশ করে। আজ এই মোরব্বা গোটা বিশ্বে বিখ্যাত। লোকমুখে শোনা যায় এই মোরব্বা প্রথম তৈরি হয় বীরভূমের রাজনগর। আবার বিভিন্ন বইয়ের লেখা থেকে জানা যায় পর্তুগিজ বণিকদের হাত ধরেই প্রবেশ করে এই মোরব্বা। সিউড়ির স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় 18 শতকের মাঝামাঝি সময়ে বীরভূমের বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী হরিপ্রসাদ দে একবার দিল্লি ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি এই রকম মিষ্টির সন্ধান পান, যেটি পিঠা নামে পরিচিত ছিল। সেই মিষ্টিটি তিনি খেয়ে দেখেন ও তার স্বাদ খুব পছন্দ হয়। সেখান থেকেই এই মিষ্টি তৈরির প্রণালী শিখে আসেন এবং নিজের শহরে ফিরে এই ধরনের মিষ্টি বানানোর সিদ্ধান্ত নেন, যা মোরব্বা নামে পরিচিত। বিভিন্ন ফল দিয়ে এই মিষ্টি বানাতে শুরু করেন। একটু খাও, একটু খাও।